আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক আয়োজন কমিউনিটি মেথড দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি বৃহস্পতিবারে আমরা আপনাদের সামনে এসে থাকি আমাদের কমিউনিটির সফলতা এবং ব্যর্থতাকে নিয়ে কথা বলার জন্য এবং কিভাবে আমরা আমাদের কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটিকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি। আজ একটু ভিন্ন আঙ্গিকে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ক্রিকেট বল, স্টাম্প সব দেখা যাচ্ছে, আমরা আজ কথা বলবো হচ্ছে এনটিভি সবচেয়ে সাকসেসফুল একটি ইভেন্ট, সেটি হচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট 2016 নিয়ে। গত 2015 শেষ করার পরে আমরা আমাদের কমিউনিটির সকলের অনুরোধে আমরা আবার এবার আয়োজন করতে যাচ্ছি। আগামী 5 এবং 6 তারিখ এই খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করার জন্য অনেকে দল রেজিস্ট্রেশন করেছেন এবং আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম দলকে রাখার জন্য, যাদেরকে রাখতে পারিনি হয়তো লটারির মাধ্যমে যারা হেরে গেছেন। আমরা আশা করব আগামী 2016 আপনাদেরকে রাখবো। আজ আমার সাথে 4 জন সম্মানিত অতিথি এই টুর্নামেন্টকে নিয়ে কথা বলার জন্য, এই টুর্নামেন্ট কিভাবে আমাদের কমিউনিটির মধ্যে একটি সম্পর্কের ব্রিজ তৈরি করবে সে বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। ফেয়ার খান পাপ্পু, অর্গানাইজিং সেক্রেটারি, পর্তুগিজ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। এরপরে হচ্ছেন শফিকুল ইসলাম, শফিক এমডি বুস্ট এডুকেশন সার্ভিস। এরপরে হচ্ছেন আব্দুল তাহিদ, উনি হচ্ছেন টিম ম্যানেজার সটনি ওয়াকিং। এরপরে হচ্ছেন মোহাম্মদ মুস্তাক মিশু, উনি হচ্ছেন টিম ক্যাপ্টেন সটনি ওয়াকিং। এই 4 জন অতিথি আপনাদের সামনে কথা বলবেন, আপনাদেরকে কথা বলবেন এবং আপনাদেরকে প্রত্যেকটি তথ্য জানাবেন যে এটি কিভাবে আমাদের কমিউনিটিতে এত প্রভাব বিস্তার করে। আমি 1 মিনিট আপনার কাছে যাচ্ছি, আমরা একটু পরে নামাজে ব্রেকে যাব। পাপ্পু সাহেব, এই আপনারা তো পর্তুগিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কেন এই টুর্নামেন্টে আপনাদের নামটা আপনারা রেজিস্ট্রেশন করলেন এবং অনেক আগেই করছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের ছেলে মেয়েদের আর ছেলেদের আরও সামনে যত স্পোর্টসের মুখী হয় এবং বাইরে যেমন বাজে আড্ডা বলেন, যেখানে অবসর সময়টা যেন বাজেভাবে না কাটায় এবং ভালো একটা সঙ্গ মিলে এবং বিভিন্ন কমিউনিটির সাথে তাদের সাথে কানেকশন হয়, রিলেশন হয়, এই কারণে আমাদের মেইনলি করা আর কি। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, আমি যাচ্ছি ক্যাপ্টেন আপনার কাছে। আপনি তো গতবার খেলেছিলেন, তাই না? গতবার কেমন লাগছিল? গতবার আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, একটু কষ্ট তো রয়ে গেছে। এবার ইনশাআল্লাহ, বাট অনেকগুলো টুর্নামেন্টই হয় এখানে, বাট কেমন এনটিভিটা কেমন এত জনপ্রিয়? এনটিভি ডেফিনেটলি ওয়ান অফ দ্য লিডিং মিডিয়া এন্ড আমার ফ্রেন্ডরাও এখানে আছে, প্লাস তাদের যে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া বুঝছে তাদের, এই জন্য তো আপনি এবার আশা করছেন চ্যাম্পিয়ন হবেন। অবশ্যই। আমি আসছি আপনার কাছে, আমি যাচ্ছিলাম শফিক সাহেব, আপনাকে ধন্যবাদ যে এই ধরনের একটি কমিউনিটির কাজে আপনার কোম্পানি সহযোগিতা করার জন্য। কেন সহযোগিতা করছেন? এমন একটা উদ্যোগ যাতে আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত। বাংলাদেশে, বাংলাদেশি হিসাবে ক্রিকেটে আমাদের অনেক অবদান আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে, যে ক্রিকেট টোটালি বাংলাদেশ কত উপরে চলে যাচ্ছে, একমাত্র পরিচয় মনে করেন ক্রিকেট। সো এটাতে যদি আমরা সাপোর্ট করতে পারি দেন আমাদের ক্রিকেট আরো আগে চলে যাবে। আমি আসছি আপনার কাছে, আমি যাচ্ছিলাম আব্দুল তাহিদ আপনার কাছে, যে বিষয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে আপনি তো টিম ম্যানেজার, তাই না? সাটনি ওয়ার্কিং টাইম ভেরি স্ট্রং টিম, তো এটা আমাদের কমিউনিটি কেমন প্রভাব বিস্তার করবে বলে আপনি মনে করেন? এটা খুব ভালো হয়েছে অবশ্য, লাইক সবার লাগে এটা গুড কমিউনিটি, সবাই একসাথে টুগেদার হয়, সো এটা লাইক ও গুড গেট টুগেদার এন্ড আই থিংক It's very good. We need to do more things like this. So it's something which we need to do. আমি আপনাদের সাথে আরো কথা বলবো নাম আজানে এটা ব্রেক থেকে এসে। প্রিয় দর্শক, আমরা 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 কথা বলছিলাম 4 জন অতিথির সাথে এনটিভির সবচেয়ে সাকসেসফুল এবং জনপ্রিয় ইভেন্ট এনটিভি কমিউনিটি কাপ নিয়ে। আমরা আরো কথা বলবো আজানের পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্লিজ।